স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রার্থীদের সাথে আর এমপির নাটোরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ আহত বিশ গ্রেফতার চার নাটোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত এক আহত পাঁচ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সোমবার বেলা এগারোটায় আর এম সদর দপ্তরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় পুলিশ কমিশনার বলেন আগামী আঠাশ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ভোট কেন্দ্র সমূহে এবং মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে পোশাকে ও সাদা পোশাক পুলিশ দায়িত্ব পালন করবে আটষট্টি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সতেরোটি মোবাইল টিম ও পাঁচটি স্ট্রাইকিং ফোর্স পাঁচটি স্ট্যান্ড বাই টিম ছয়টি চেকপোস্ট নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সাতটি মোবাইল পার্টি চারটি প্রোটেকশন পার্টি এবং ডিবি পুলিশ সহ প্রায় জন অফিসার ফোর্স রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সময় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দাবি দেওয়া সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার সুজাইত ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বিপিএম সহ কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন নাটোরের সিংরায় অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেল ও ইটবাহী ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে রনি নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত পাঁচজন সোমবার সকালে নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে এই দুর্ঘটনাটি ঘটে নিহত রনি উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রেজওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ নিয়ে পাবনার ঈশ্বর দিতে যাচ্ছিল পথে নাটোরের সিংড়ার নির্মাণাধীন হাইটেক পার্ক এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মোটরসাইকেল চালক রনি ঘটনাস্থলেই মারা যায় এসময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচ যাত্রী আহত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত বিশ জন এদের মধ্যে গুরুতর আহত যুগান্তর পত্রিকার প্রতিনিধি শহীদুল হক সরকারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সকাল দশটার দিকে শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ জানায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে বিএনপি নেতা দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবির নেতৃত্বে বিক্ষোভ ও সমাবেশ করার প্রস্তুতি নেয় এসময় দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা করে পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এসময় দলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে এতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও সাংবাদিক সহ অন্তত জন আহত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে পাবনার ঈশ্বরদী থেকে প্রায় তেইশ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব বারো এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয় রবিবার দিবাগত রাত প্রায় চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সারইকান্দি কারিগরপাড়া থেকে তাদের আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব বাডো মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেফতারকৃত আসামিরা হলেন লালমনিরহাট সদর থানার মোস্তফি এলাকার মোহাম্মদ আব্দুল সাতারের ছেলে মোহাম্মদ মবিদুল হাসান ও অপরজন হাতিবান্ধা থানার মিলন বাজারের মারি এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারোয়ের অ্যাডজুটেন্ট ও অফিস অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পাবনা জেলার ঈশরদি থানাধীন পাবনাগামী রোডের সরেলকান্দি কারিগর পাড়ার একটি ফিলিং স্টেশনের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২২ কেজি সাতশো গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন নগদ একশো ভারতীয় রুপি এবং একটি ট্রাকও জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা মাদক মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগায় বিক্ষোভ সমাবেশ হয়েছে সোমবার বেলা এগারোটায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে এই কর্মসূচি পালন করেছে বিএনপি বিক্ষোভ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল আব্দুল লতিফ খান নগা পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে নিয়ে সুচিকিৎসা ও তার নিঃশর্ত মুক্তির দাবি করে বলেন খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকে নিতে হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ